হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন হচ্ছে মর্নিং টাইম, এবং মর্নিং টাইমে যখন আমি ঘুম থেকে উঠি আমার ঘরের অবস্থা এমন হয় যে মনে হয় সারা দিন লেগে যাবে একে গুছাতে গুছাতে। আমি দিনে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, কমসে কম পাঁচবার তার বেশিও ঘর গুছাই, কিন্তু আমার ঘর একদমই এলোমেলো থাকে, কখনোই গুছানো থাকে না। তারপরে কি হয়, আমাদের একটাই রুম যার মধ্যে সমস্ত কিছু এসে পড়ে, মানে সবাই ওই রুমটাকেই বাছে, সে যেই বস্তু হোক আর মানুষ হোক, যেই হোক। তো যাই হোক, এবার আমার ওয়াশিং মেশিনটারও হালাত সেরকম, মানে সব আছে অথচ জায়গা নেই রাখার, এরকম একটা অবস্থা। সব কিছু সব একই জায়গায় একদম, মানে সব কিছু ঘোটালা করে রাখা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কাচবো আজকে সকাল সকালই। আর এখানে আমি নিয়ে যাচ্ছি আমার পাখিদের জন্য খাবার। আসলে সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠে খালি গেটটা খুলবো, তার সাথে সাথে আমার ও মাথার ওপরে সাইডে এসে চ্যা 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 করেই যাবে, মানে ওদেরকে আগে খাবার দাও তারপরে আমার অন্য কাজ করো। তো সেই কারণে আমি ওদের জন্য আগে খাবারটা নিয়ে গেলাম, না যেখানে যাবো ছাদে যাবো যেখানে যাবো সব পিছন পিছন ধরতে হবে। তো সেই কারণে আগে ওদের জন্য খাবারটা নিয়ে, আর এতটা রোড ছিল আর আমার বুঝতে পারিনি ক্যামেরাটা নিজের হাতে ধরা ছিল বলে আমার আঙুলটা মানে ফোনের ক্যামেরার সামনে চলে আসে, যেটা পরে বুঝতে পারি, কিছু করার নেই। আর এখানে হচ্ছে আমার বিস্কুট গাছ, মানে বিস্কুট ফুল গাছ, যেটা আমরা ছোটোবেলায় বলতাম বিস্কুট ফুল গাছ। আমরা কত ফুল চুরি করতাম, মানে যখন সরস্বতী পুজো থাকতো মনে আছে, স্থল পদ্ম এগুলো সব, মানে মানে যেখানে একদম সিটির দিকে চলে যেতাম ভোরবেলা, সেখান থেকে গিয়ে চুরি করেই নিয়ে আসতাম, কেউ জানতো না, অনেক ফুল জোগাড় করে নিয়ে আসতাম। তারপরে যখন স্বাধীনতা দিবস হতো তখনও আমরা কিন্তু ফুল চুরি করেই সকালবেলা সেই ফুল নিয়েই স্বাধীনতা দিবসের দিন স্কুলে যেতাম। তো এগুলো হচ্ছে আমার গাছ, আমি দুটো গাছ লাগিয়েছিলাম, তাদের মাঝখানে মাঝখানে একটা একটা করে জবা ফুল লাগিয়েছিলাম। জবা ফুলগুলো যখন ফোটে তখন কেউ নিয়ে যায়, যেই নিক ভাই পুজোর কাজে তো করছে, সে নিক, কোনো অসুবিধা নেই আমার। আর এগুলো হচ্ছে গিয়ে তোমার, মানে এটা বিড়াল যেগুলো আমাদের বাড়িতেই থাকে সবসময়। আর এখানে হচ্ছে ছাদে চলে এসেছি, যেহেতু মাঝখানে আর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি এতগুলো জামা কাপড় আজকে কেচেছি। আর গাইস, কাঁচতে কাঁচতে না আমি যখন ওপরে আসি, মানে আমার এত শ্বাসকষ্ট হচ্ছিলো, মানে ওই খাড়া সিঁড়ি দিয়ে দুই বালতি নিয়ে আসতে না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, মানে তোমাদেরকে কি বলে বোঝাবো, বোঝানোর কোনো জায়গা নেই আমার। আর এখানে হচ্ছে গিয়ে আমার সূর্যটাকেও দেখে নিলে, একদম গাছের আড়ালে লুকিয়ে আছে আমাকে দেখে লজ্জা পাচ্ছে হয়তো, যাই হোক। এখানে হচ্ছে আমার স্ট্রবেরি গাছ, আসলে আমার কদিন প্রচণ্ড চাপের কারণে গাছগুলোকে একটুও যত্ন করা হয়নি, জল দেওয়া হয়নি। তো বুঝতেই পারছো যে গাছগুলোতে আমি জল দিতে পারিনি, তো গাছগুলোর হালাত এরকমই হবে। তো এরকমই হয়ে গেছে, সব গাছ মরে গেছে, কিছু গাছ বেঁচে আছে, তো তাদেরকেই এখন একটু যত্ন আদি করবো। সেটা আমার দোষ না, কারণ আমার সময় ছিল না হাতে, আমি কী করে কী করবো, একার উপরে সব কিছু থাকলে একদমই যা হয়। তো সবার প্রথমে ছাদটা আমি ক্লিন করে নেবো, ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়ুদার বানিয়ে যাবো। এখন আমি ভালো করে পরিষ্কার করে নেবো। আর সব থেকে বড়ো কথা, আগে যখন ঝাড়ু দিতে, মানে দেখতাম মা ঝাড়ু দিচ্ছে, উঠুন ঝাড়ু দিন, আমিও দেবো, মানে তখন মা বলতো না 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 তুই পারবি না, করিস না। তো এখন মনে হয় যে নিজেরটা যখন নিজেরই করতে হয় তখন মনে হয় দাঁত ভালো লাগছে না করতে। তো যাই হোক, করতে হবে, কিছু করার নেই। আর এখানে যত টব আছে টবের নিচে এতটা ময়লা হয়ে গেছে, সে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে, কিছু টব খালি করে নেব, এবং খালি করে না আমি ওই টবগুলোকে আবার নতুন করে গাছ লাগাবো। আর আমার মনে হয় এত ছোটো ছোটো টবে না লাগিয়ে একটু যদি বড় টবে লাগাই তাহলে হয়তো গাছগুলো একটু প্রাণ ফিরে পায়। তো যাই হোক, এরপর থেকে সেটাই করব, কিন্তু আসলে জায়গা শর্ট আর তারপরে সময় শর্ট, তারপরে অনেক কিছুর প্রবলেম, পেমেন্ট, পয়সার প্রবলেম, সব কিছুর দিক দিয়ে একটা প্রবলেম আছে, গরিব মানুষ বুঝতেই পারছো। কোনো কিছুই মানে আমরা পারফেক্টলি যেটা চাই এটা এইভাবে করবো সেটা সেভাবে আমরা করতে পারি না, শুধু পয়সার অভাবে, এটা আমাদেরকে মানতে হবে। কারণ কি, আমরা পয়সা যদি ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের সেই পয়সার জিনিসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকলেও আমাদের অপর্যাপ্ত পরিমাণে খরচা হয়ে যায়, যে কারণে কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ঘর সাজানোর এইদিক সেদিক করে মানে সংসারের একটা প্রচুর চাপ, যেটা নিয়ে কিন্তু চলতে হয় আমাদের প্রত্যেককে। তো যাই হোক, আধা আধুরা আমার অনেকটা ঝাড়ু মারা হয়ে গেছে, জানি অত কাজের পরিপাক, মানে কী বলে ওটাকে,
কাজে পারফেক্ট না আমি, কিন্তু চেষ্টা করি পারফেক্ট করার যেটুকু করি। তো এই হচ্ছে ব্যাপার। এই টবগুলো সব গাছগুলো মারা গেছে। একটা ভীষণ ক্যাপসিকাম গাছ ছিল, ভালো কোনো গাছ না, একদমই মারা গেছে। একটাই ক্যাপসিকাম হয়েছে, কারণটা হচ্ছে আমার অযত্নের কারণে। আমি না ওদেরকে ঠিক করে জল দিতে পারিনি, এই এই একটাই কারণে এরকম হয়েছে। আর তারপরে কি বলবো, এত রোদ, এত রোদ, গরমে বৃষ্টি আসছে না। সব থেকে বড় কথা, আগে দেখো কলকাতাতে আমাদের একদিন যেদিন গরম পড়তো সেদিনই কিন্তু বৃষ্টি হতো, হতো 100% যে আজকে বৃষ্টি হবে, গরম বেশি পড়েছে। ও বাবা, এখন বৃষ্টি কোনো বেলাই নেই, এখন গরম রোদ সব কিছু একসাথে এসে পড়েছে আর বৃষ্টি। আর এটা হয়েছে দেখো করোনার পর থেকে, করোনার আগে কিন্তু এরকম ছিল না। মানে আজকে সকাল সারাদিন ধরো বৃষ্টি, সারাদিন ধরো রোদ করা গরম, সেদিন আমরা মানুষরা বুঝে যেতাম যে আজকে বৃষ্টি হবে, আর সেদিন এত ঝড় হয়ে বৃষ্টি হতো, আর এটা মানে একটা ধরা বাঁধা ছিল। কিন্তু এখন কেন হয় না যাই না, সূর্যজি মামা প্রচণ্ড রেগে আছে আমাদের আমাদের ওপরে। আমার মনে হয় এখন বাইরেও যেরকম তাপমাত্রা সেরকম তাপমাত্রা কিন্তু আমাদের কলকাতাতেও পশ্চিমবাংলাতেও আছে। আর এখন বৃষ্টি কবে হবে কী হবে সেটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানতে হচ্ছে, তাও কোনো মানে গ্যারান্টি পাচ্ছি না যে বৃষ্টি হবে কি না। তবে হ্যাঁ, কাল রাতে কিন্তু হালকা হালকা মেঘে গর্জন করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। মানে বুঝতে পারছি না কেন জল কি শুকিয়ে গেছে ওপরের আকাশ থেকেও জল পড়া বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা মানুষরাই এখন এর জন্য দায়ী। হাজারো গাছপালা কেটে 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 বিল্ডিং তৈরি করছে, এবং গাছপালা লাগানোর কোনো প্রয়োজন মনে করি না, কিন্তু সত্যি কথা, গাছ না গাছ ছিল বলেই এতদিন বৃষ্টি হয়েছে, আর গাছ নেই বলেই এখন বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কম হয়ে গেছে। তাই মানুষ রোদে গরমে অতিরিক্ত মানে কি বলবো, মানে শ্বাস নিতে পাচ্ছে না, এত গরম। যারা রোদে কাজ করছে প্রতিনিয়ত, যারা আগুনের সামনে কাজ করছে প্রতিনিয়ত, তাদের কীরকম অবস্থা হতে পারে একবার ভাবো। কিন্তু আমরা সহ্য ক্ষমতাটা করে নিই যে চলো কিছু হবে না। তো যাই হোক, এবার আমি এখানে পাতি পেতে নেবো, আমার পুরো ঝাড়ু মারাটা কিন্তু হয়ে গেছে, আর ভাট বকাও হয়ে গেছে অনেক, যার কোনো আসলে এখন এই পাটিটার উপরে আমি কি পাতবো বলছি তোমাদেরকে, মানে কিছু পাতবো না, এর উপরে আমি আমার জামাকাপড় নেড়ে দেবো, যা কি নিচে নোংরা নেই, তারপরও এই পাটিটা একটু সেফটি ভালো লাগে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো যত জামাকাপড় আছে সব কিছু নেড়ে তারপরে আমি চলে যাব নিচে। আসলে ওপরের সমস্ত কাজ কমপ্লিট, আর নিচের কাজগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়নি। তো সেই কারণে এইবার এই জামাকাপড়গুলো আমি নেড়ে নেবো, তারপরে আমি ছাদে আর একবার আসবো। যেটার জন্য হবে সেটা হচ্ছে জল দিতে আসবো, এই বালতিগুলো খালি করে এক বালতি জল নিয়ে আসবো, আমার যে গাছগুলো বাকি আছে সেই গাছগুলোকে জলগুলো দিয়ে দেবো। তো আমার এখানে জামাকাপড় কিছুটা নাড়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি আরও জামাকাপড় ধোবো, আর এই নিচ দিক দিয়ে দেখো আমি বিছানার চাদর দিয়ে দিয়েছি। আর এখানে তোমার জল নিয়ে চলে এসেছি, যেটার ভিডিও আমি একদমই বানাতে পারিনি, আর সম্ভব না, প্রচুর খাড়া সিঁড়ি আমার, সে মানে উঠতে এত কষ্ট হয় ফোন নিয়ে ভিডিও বানিয়ে, একদমই পসিবল না। আর এটা আমার গ্লাস রাখার একটা জায়গা, ছেলের গাড়ি চড়ছে কিন্তু ছেলে এখন চালাচ্ছে না, যেহেতু ঘরের মধ্যেই সারাদিন থাকি, কেটে যায়, এখনও তো ছোটো, স্কুলে যাচ্ছে না কিছু না, তো লাইফটাই এখন বিশাল লাইফ। আই তো এই এক বছর পর লাইফ সব চেঞ্জ হয়ে যাবে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে সব কিছু। তো আমি এখানে সমস্ত গাছে জল দিয়ে দেবো। এটা একটা আম গাছ, যেটা 12 মাসে আম ধরবে। তো এর মধ্যে ছোটো ছোটো পাতা এসছে, এবছর হয়তো হবে না, যদি বাঁচিয়ে রাখতে পারি ওকে তাহলে প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর না, প্রতি মাসেই খেতে পারবো হয়তো একটা করে আম। তো এরকম আশা নিয়েই গাছগুলোকে বড়ো করছে। এখানে কতগুলো লঙ্কা গাছ আছে, টমেটো গাছ আছে, তো এই কারণে ওদেরকেও একটু যত্ন করে নিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। আর অনেক গাছ কিন্তু অলমোস্ট খারাপ হয়ে গেছে আমার, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে একটা বড় অনুষ্ঠান ছিল, যে কারণে আমি কিন্তু করতে পারিনি, আসলে সময় পাইনি, এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও বানানোর কথা বলতে গেলে আমি সব সময় না ভিডিও বানিয়ে কাজ করতে পারি না, আর একা হাতে তোকেও যদি একজন বানিয়ে দেওয়ার লোক পাওয়া যায় তাহলে অসুবিধা হয় না। তো এই জল দিতে দিতে আমি এখানেই ভিডিওটা কমপ্লিট করে নেব, এবং আশা করবো সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসলে এই ভিডিওটা অনেক বড়, তো আমি এটার পার্ট টু করতে চলেছি, তাই তোমরা এই ভিডিওটা এখানেই আমি এটা এন্ড করছি, দ্বিতীয় ভাগটা আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক শেয়ার অবশ্যই করো।